দুপুরে খাওয়ার পরে বেঁচে যাওয়া ভর্তা ফেদনা দিয়ে মুখরোচক সন্তান নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এই নাস্তাটা বেঁচে যাওয়া ভর্তা আর এক কাপ আটা দিয়ে পুরো পরিবারের জন্য খুব সহজে এবং ইজি রেসিপিতে বিকেলের মসমসি একটা নাস্তা রেসিপি সেটাও পুরো পরিবার জমিয়ে খাওয়ার মতো একটা নাস্তা তো আজকে সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য খুব সহজেই দেখানোর চেষ্টা করব আর আমি এমনিতেও সহজ রেসিপি নিজেও পছন্দ করি এবং আমার যে ভিউয়ার্স আছে তাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি তো রেসিপিটার জন্য প্রথমে আমি এক কাপ আটাই নিয়েছি আর সাথে সাথে মতো লবণ তিন চামচ রান্নার তেল তো এখন এই শুকনো উপকরণ কি করব হাতে একটু মিশিয়ে নেব আর এটা যত সুন্দর করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো মিশিয়ে নেওয়া শেষ এখন একদম নর্মাল পানি যেটা আমরা খাই সেই পানিটা দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা অবশ্যই আমরা রুটি যেভাবে বানাই ওই টাইপের একটা ডো বানাবো তো ডোটা বানিয়ে নেওয়া মোটামুটি শেষ আর ডোটা বানিয়ে নিয়ে আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেবো ঠিক দশ মিনিটের জন্য আর এই রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি এই নাস্তাটার ব্যাপারে তো আমি এখন কি করব একটা কিছু দিয়ে এই যে ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য আর দশ মিনিটের ভিতরে দেখেন এই যে সেই আমার দুপুরে ভর্তা আলু ভর্তাটা আমি দুপুরে অনেকটাই করেছি আমরা সবাই খেয়ে নেওয়ার পরে এই না এই ভর্তাটা থেকে গিয়েছে তো এই ভর্তা দিয়ে আজকে নাস্তাটা থাকছে তো দশ মিনিট পরে কিন্তু আমি ফিরব সেই ডোটার কাছে তো দশ মিনিট হয়ে গিয়েছে আর এই যে সেই ডোটা এখন এই ডোটা নিয়ে আমি আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবে রুটি বানাবো একটু রুটির থেকে বড় বড় তিনটা নিচি কেটে নিব এক কাপ আটা দিয়ে তো আর এই পর্যায়ে কিন্তু একটু বড় বড় করে রুটিটা বানাতে হবে যেহেতু আমি নাস্তা বানাবো আর এই তিনটা ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি রুটি বানাবো আমরা যেভাবে প্রতিদিন সকালে রুটি খাই ওই টাইপের একটা রুটি আমি এখন বানিয়ে নেব তো রুটিটাকে এখন আমি বেঁধে নেব বোর্ডে নিয়ে নিয়েছি একটু ময়দা আর সেই আটার যে লিচিটা কেটে নিয়েছি সেটা এখন আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানিয়ে নেব কিভাবে সেটাও দেখিয়ে দেবো দেখেন রুটিটা কতটা পরিমাণ পাতলা বানিয়ে নিয়েছি এখন চতুর্ভ যে বাড়তি অংশগুলো আছে সেটা আমি কেটে ফেলে দিব অবশ্য ফেলে দেব না পরবর্তীটার সাথে নিয়ে নেব আর এখন এটাকে আমি ছোট ছোটো ভাগ করে নিচ্ছি আর ছোটো ছোটো ভাগ করে নিয়ে ছোট ছোটো আলু ভর্তাটাকেও এভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি কিভাবে শেপ দিব এটা দেখে বুঝিয়ে নিতে হবে আপুরা এটা বলতে দেওয়ার কিছুই নাই তবে এই নাস্তাটা ছোটো ছোটো সিঙ্গারাও বলতে পারেন এতটা টেস্টি বিশ্বাস করেন এক কামড়ে একটা খাওয়া যায় কিংবা এক কামড়ে দুইটা এক কামড়ে খাওয়া মানে দুই কামড়ে একটা খাওয়া যায় কিংবা যারা একটু ভালো খাওনি তারা একটাই মুখে দিলে অনেকটা টেস্টি এ আমি তো একে একে আমি সবগুলো কিন্তু এভাবেই বানিয়ে নেব তো দেখেন কতটা সহজ ভাজটা তাই না তো আমার পেরায় বানিয়ে নেওয়ার শেষ এখন আমি কি করব ভাজার জন্য কিন্তু আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি চুলায় তো আমি আর এটা কিন্তু বেশি একটা হিট করে দেয়া যাবে না এই নাস্তাটা এই নাস্তাটা ভাজার একটা নিয়ম আছে তো আমার একে একে সবগুলো বানিয়ে নেওয়ার শেষ এই যে দেখেন সব উঠিয়ে নিচ্ছি তো তেলটা আমি বসিয়ে দিয়েছি আগে থেকে চুলাটা মানে কমিয়ে রেখেছি এখন আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো দিয়ে দিতে হবে একদম মানে তেলটা পুরো হিট করা যাবে না তারপরে দিয়ে দিয়ে অপেক্ষা করব আর অপেক্ষা করতেছি তো একটা সাইড মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিব একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত তবে হ্যাঁ এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করে ভাজতে যাবেন না চুনাটাকে বাড়িয়ে দিবেন না তো উপর সাইডটা কালার এসে যাবে ভিতরটা কিন্তু ততটা মসমসে হবে না লোভনীয় একটা মচমছে হবে না তো দেখেন আমার এই নাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে যে চুনা রাসটা কেমন আছে হ্যাঁ তো চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি সবগুলোকে ভেজে নিব এই একটা বেজ ভাজার পরে আরেকটা বেজ এখানে আমি দিয়ে দিব। আর এখন আমি এটা উঠিয়ে নেব। মোটামুটি একদম আমি যেভাবে চাচ্ছি সেটা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে দেখিয়ে দেব যে এটা কতটা মচমচে এবং কতটা টেস্টি একটা নাস্তা ছিল তো এখন একে একে সব উঠিয়ে নিচ্ছি আপুরা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন তো দেখেন এই যে আমি নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেন এক কাপ আটা কতটা পরিমাণ নাস্তা হয়েছে পুরো পরিবার খাওয়া যাবে তাই না দেখেন আমি মিথ্যা বলছি কিনা দেখেন পুরো পরিবার জমিয়ে খাওয়ার মতো নাস্তা রেসিপি আর দেখেন এটা কতটা মসমসে দেখছেন এটা মসমচে দেখেই খেতে মন চাচ্ছে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নেই আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারি নাই এর জন্য ছড়ি